কোনো এক আধার গড়ানো বিকেলে কাছের মানুষটার হাতটা পাশে পেলে নাকি সব বাধাই উপড়ে ফেলা যায়। সামনে আসা হাজারো প্রতিকূলতাও তখন কোনো বড় বাধাই হয়ে দাঁড়াতে পারে না। চট্টগ্রামের সাগরিকায় লিটনের সেই হাতটাই চেপে ধরেছিলেন বড় ভাই মুশফিক, পাশে থেকে পদে পদে দীক্ষা দিয়েছেন পাকিস্তান বোলারদের উতরে যাওয়ার ঠিকানা। চট্টগ্রামে টসে জিতে ব্যাটিংয়ে যাওয়া বাংলাদেশের শুরুটা যেন একেবারেই হতশ্রী। ওপেনিংয়ে নামা সাদমান সাইফ পাক বোলারদের নতুন বলের ধাঁধায় যেন একেবারেই দিশেহারা হয়ে পড়েন। দুজনের উইলো থেকে দল পায় ২৭ বলে ১৯ রানের পার্টনারশিপ। ওয়ান ডাউনে শান্ত ও বড় হতাশ করে ফিরে যান। কাকতালীয়ভাবে টপ অর্ডারের সাদমান সাইফ এবং শান্ত তিনজনই ফিরে যান ১৪ রান করে। অধিনায়ক মুমিনুলের টেস্ট ক্রিকেট ক্যারিয়ারের স্বর্গখ্যাত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম আজ তাকে ফিরিয়ে দিয়েছে হতাশার খাতায় নাম লিখিয়ে। যে মাঠে খেললেই তার ব্যাটটা বনে যায় চওড়া, সে মাঠেই মুমিনুল ফিরলেন ১৯ বলে ৬ রান করে। খাদের কিনারায় পড়া বাংলাদেশ তখন বড্ড বিপাকে, একে তো নাই ৪ উইকেট, সাথে পড়ে আছে পুরো দিন। টাইগাররা প্রথম দিনে কি অল আউটের পথে হাঁটবে কিনা সে সংশয়টাও জন্মে গিয়েছিল তখন। তবে আধারের পরেই নাকি আলোর দেখা মিলে প্রথম দিনের বাংলাদেশের সেই দুই নক্ষত্র লিটন এবং মুশফিক। মুমিনুল ব্যর্থ হয়েছেন, সেঞ্চুরি তাকে আজ দূরে ঠেলে দিয়েছে। তবে সবশেষে মাঠে সেঞ্চুরি করা মুমিনুলের জায়গাটা এবার নিজের করে নিলেন লিটন কুমার দাস। টেস্টে বহু বছর ধরে সেঞ্চুরির আক্ষেপে পড়া লিটন সাগরিকার এই ময়দানেই লিখলেন প্রথম ১০০ করার রেকর্ড। দিন শেষে ২২৫ বলে ১১৩ রান করে থাকেন অপরাজিত। ওপাশে মুশফিকও ছিলেন কাঁঠালের আঠার মতনই, পাকিস্তানি বোলারদের বিপক্ষে আঠার মতন লেফটে ছিলেন উইকেটে, থাকেন অপরাজিত ৮২ রান করে। দুজনের পার্টনারশিপে এই দল পায় প্রথম দিনের ঘুরে দাঁড়ানোর সংজ্ঞা, আসে ৪১৩ বলে ২০৪ রান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পঞ্চম উইকেট জুটির তালিকায় বাংলাদেশের ভেতর এখন এটিই সেরা জুটি। অবশ্য পরের স্থানটিতেও লেফটে আছে মুশফিকেরই নাম, মেহরাব হোসেনের সাথে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৪৪ রানের জুটি। আর মোটে ৫৫ রান যোগ করতে পারলেই ওয়ার্ল্ড ওয়াইড লিটন মুশফিক ভাঙবেন চট্টগ্রামের এই মাঠে পঞ্চম উইকেটের জুটির রেকর্ড। বর্তমানে স্থানে নামটাও পাকিস্তানিদের হাতেই। ২০১১ বাংলাদেশ টেস্টে পঞ্চম উইকেটে ইউনুস খান এবং আসাদ শফিক করেন ২৫৯ রান। এবার সুযোগ নিজেদের মাঠে রেকর্ডটা নিজেদেরই করে রাখার।